হ্যালো ফ্রেন্ড, এনএম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের বলবো সুপার সাইক্লোন আমফানের গতিবেগ এবং অবস্থান নিয়ে। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একটু দূরে 200 কিমি বেগে আসছে আমফান। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সুপার সাইক্লোনে পরিণত হচ্ছে আমফান। জানা গিয়েছে এই সুপার সাইক্লোনের অভিমুখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। ঘূর্ণিঝড় আমফান ঘন্টায় 180 থেকে 200 কিলোমিটার বেগে বইবে সমুদ্রের ওপর দিয়ে এবং এগিয়ে আসবে বাংলার দিকে। আপাতত আমফান উত্তর পশ্চিম দিককে সেরে উড়িষ্যার পারাদ্বীপ থেকে 1100 কিলোমিটার দূরে অবস্থান করেছে। পশ্চিমবঙ্গের দীঘা থেকে আমফানের দূরত্ব 1250 কিলোমিটার। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন, আর নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।